আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পোলাও রান্না করে দেখাবো। এই জায়গায় আতপ চাল নিয়ে নিয়েছি, চিকন চালগুলো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব লাল লাল হওয়া পর্যন্ত। লাল লাল হয়ে গেছে। এখন এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লং, দারচিনি। ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এখানে আমি পোলাও চালগুলো দিয়ে দিয়েছি। পোলাও চালগুলো আমি ধুয়ে পানি ঝরে রেখেছি, আপনারা পানিটা ঝরানোর পরে দিবেন। ভালোভাবে পোলাও চালের সাথে আমি উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এ জায়গায় আপনারা যে কোনো দুধ দিতে পারেন, তরল দুধ বা গুঁড়া দুধ। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি অবশ্যই গরম পানি দিতে হবে। যে দেখুন, আমি কিন্তু পানিটা চালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে আমি 1টা গাজর দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ, এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। পোলাও চাল কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হয়, না হলে পাতিলের তলে লেগে যায়। তবে ঘন ঘন নাড়বেন না। আমি এখন আরেকবার ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আপনারা পোলাও চালে ঘি দিয়ে নেবেন। যারা ঘি খান, আমাদের ঘরে কেউ ঘি খায় না, ওই কারণে আমি পোলাওতে ঘি দিয়ে নেই। আপনারা যারা ঘি খান তারা দিয়ে দিতে পারেন। এই দেখুন সুন্দর ঝরঝরা হয়ে গেছে। পোলাও ঝরঝরা না হলে খেতেও ভালো লাগে না। আমি একটা ভাত নিয়ে দেখে নিলাম, একটা চাল নিয়ে হয়ে গেছে আমার পোলাওটা। দেখুন পোলাওটা কালারটাও কি সুন্দর এসেছে, পোলাওটা দেখতেও কি সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটা করে দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে।